হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহ আনহু হাদিসটি বলতে গিয়ে চারবার জ্ঞান হারিয়ে ফেলেন তিনি বলেন নবী করিম আলাইহি আলহাসাল্লাম বলেছেন কিয়ামাতের দিন হিসাব নিকাশের জন্য সর্বপ্রথম যে ব্যক্তিদের ডাকা হবে তারা হল কোরআনের হাফিজ বা আলিম আল্লাহ তাল্লার পথে জীবন দানকারী শহীদ এবং আল্লাহর রাস্তায় দানকারী সম্পদশালী ব্যক্তি এই তিন শ্রেণীর মানুষদের দিয়ে জাহান নামের আগুন প্রজ্বলিত করা হবে সুফাই আল আসবাহি রাহমাতুল্লা আল্লাহি ছিলেন একজন তাবেই কোনো একদিন তিনি মদিনায় পৌঁছে দেখতে পেলেন একজন লোককে ঘিরে জনতার ভিড় লেগে আছে তারপর তিনি কৌতূহলী হয়ে প্রশ্ন করেন ইনি কে উপস্থিত লোকেরা তাকে বলল ইনি হজরত আবু হুরাইরা আনহু সুফাই বললেন আমি কাছে গিয়ে তার সামনে বসলাম তখন লোকদের তিনি হাদিস শোনাচ্ছিলেন তারপর আবু হুরাইরা আনহু যখন নীরব ও একাকি হলেন আমি তাকে বললাম আমি সত্যিকারভাবে আপনার নিকট এই আবেদন করছি যে আপনি আমাকে এমন একটি হাদিস শোনাবেন যা আপনি সরাসরি রাসুল সাল্লা আলহিউের কাছ থেকে শুনেছেন এবং ভালোভাবে বুঝেছেন এবং জেনেছেন আবু হুরাইরা রাজু আনহু বললেন আমি আপনাকে ঠিক তেমন একটি হাদিস শোনাব যা রাসুল সাল্লাহ আলহিউস্লাম সরাসরি আমার কাছে বর্ণনা করেছেন এবং আমি তা বুঝেছি এবং জেনেছি আবু হুরাইরা আনহু এ কথা বলার পর আমার মনে হলো তিনি তন্ময় হয়ে কি যেন ভাবছেন অল্প সময় এভাবে থাকলেন তারপর তন্ময় ভাব চলে গেলে তিনি বললেন আমি এমন একটি হাদিস আপনার কাছে বর্ণনা করব যা রাসুল সাল্লাহু আলহিউসাল্লাম ঘরের মধ্যে আমার নিকট বর্ণনা করেছেন তখন আমি এবং তিনি ব্যতীত আমাদের সাথে আর কেউ ছিল না এবার আবু হুরাইরা রাজিয়াল্লাহ আনহু অজ্ঞান হয়ে পড়ে যান তিনি চেতনা ফিরে পেয়ে মুখমণ্ডল মুছলেন তারপর বললেন আমি আপনার নিকট অবশ্যই এরূপ একটি হাদিস বর্ণনা করব যা রসুল সল্লাহু আলহি আসাল্লাম আমার নিকট বর্ণনা করেছেন তখন ওই ঘরে তিনি এবং আমি ব্যতীত আমাদের সাথে আর কেউ ছিল না আবু হুরাইরা রাজিয়াল্লাহ আনহু আবার বেহুশ হয়ে গেলেন তিনি পুনরায় জ্ঞান ফিরে আসলে মুখামণ্ডল মুসলেন এবং বললেন আমি অবশ্যই আপনার কাছে এমন একটি হাদিস বর্ণনা করব যা নবী করিম সাল্লাল্লাহু আলহিউ শুধুমাত্র আমাকে শুনিয়েছেন আবু হুরাইরা রাজ আহু আবার বলা শুরু করলেন আমি তখন নবী করিম সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের সাথে ওই ঘরে ছিলাম আমি আর তিনি ব্যতীত তখন আর কেউ ছিল না আবু হুরাইরা রাজহ আহু আবার বেহুশ হয়ে উপুড় হয়ে পড়ে যাচ্ছিলেন সুফাই রাহমাতউল্লাহি বলেন এমন সময় আমি অনেকক্ষণ তাকে ঠেস দিয়ে ধরে রাখলাম তারপর আবার হুশ ফিরে এলে তিনি বললেন সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তালা বান্দাদের মাঝে ফয়সলা করার জন্য কিয়ামত দিবসে তাদের সামনে হাজির হবেন সকল উন্মতি তখন নতজানু অবস্থায় থাকবে তারপর হিসাব নিকাশের জন্য সর্বপ্রথম যে ব্যক্তিদের ডাকা হবে তারা হলো কোরআনের হাফিজ বা আলিম আল্লাহ তাল্লাহার পথে জীবন দানকারী শহীদ এবং আল্লাহর রাস্তায় অঢেল সম্পদ দানকারী ব্যক্তি সেই কোরআনের হাফিজ বা আলিমকে আল্লাহ তালা প্রশ্ন করবেন আমি আমার রাসুলের মাধ্যমে যা প্রেরণ করেছি তা কি তোমাকে শেখাইনি সে বলবে হে রব জি শিখিয়েছেন আল্লাহ তখন বলবেন তুমি যা শিখেছ সে অনুযায়ী কোন কোন আমল করেছ সে বলবে আমি রাত দিন তা তেলাওয়াত করেছি এবং আপনার সন্তুষ্টির জন্য মানুষদের মাঝে তা প্রচার করেছি আল্লাহ তাল্লাহ বলবেন তুমি মিথ্যা বলেছ ফেরেশতারাও বলবে হ্যাঁ তুমি মিথ্যা বলেছ আল্লাহ তাল্লাহ তাকে আরও বলবেন বরং তুমি চেয়েছিলে যে লোকেরা তোমাকে বড় আলেম কোরআনের হাফেজ বলে যেন ডাকে আর তা তো তুমি দুনিয়াতেই পেয়ে গেছো এখানে তোমার আর পাওয়ার কিছু নেই যাও জাহান নামে যাও তারপর আল্লাহর রাস্তায় দানকারী সম্পদওয়ালা ব্যক্তিকে হাজির করা হবে অতপর আল্লাহ তাল্লাহ তাকে বলবেন আমি কি তোমাকে সম্পদশালী বানাইনি সে বলবে হে রব জি বানিয়েছেন আল্লাহ বলবেন আমার দেওয়া সম্পদ থেকে তুমি কোন কোন শতামল অর্জন করেছ সে বলবে আমি এর দ্বারা আত্মীয়তার সম্পর্ক বহাল রেখেছি এবং আপনার সন্তুষ্টির জন্য মানুষদের মাঝে তা দান করেছি আল্লাহ বলবেন তুমি মিথ্যা বলেছ ফেরেশ বলবে তুমি মিথ্যাবাদী আল্লাহ তাল্লাহ বলবেন বরং তুমি চেয়েছিলে যে মানুষের নিকট তোমার দানশীল দানবীর এই পরিচয়টার প্রসার হোক আর তুমি সেই উপাধি দুনিয়াতেই পেয়ে গেছ এখানে তোমার আর পাওয়ার কিছু নেই যাও জাহান্নামে যাও তারপর যে লোক আল্লাহ রাস্তায় শাহাদত বরণ করেছে তাকে হাজির করা হবে আল্লাহ তাল্লাহ তাকে প্রশ্ন করবেন তুমি কিভাবে মারা গিয়েছিলে সে বলবে আমি তো আপনার পথে জিহাদ করেছি মাবুদ কাজেই আমি জিহাদ করতে করতে শাহাদত বরণ করেছি আল্লাহ তাল্লাহ তাকে বলবেন তুমি মিথ্যা বলেছ আর ফেরেশ তারাও বলবে তুমি মিথ্যাবাদী আল্লাহ তাল্লাহ বলবেন তুমি বরং চেয়েছিলে যে লোকমুখে এই কথা প্রচার হোক অমুক ব্যক্তি খুব সাহসী বীর আর তা তো তোমাকে দুনিয়াতেই ডাকা হয়েছে এখানে তোমার আর পাওয়ার কিছু নেই যাও জাহান্নামে যাও তারপর হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাঁটুতে হাত রেখে বললেন হে আবু হুরাইরা কেয়ামত দিবসে আল্লাহ তালার সৃষ্টির মধ্যে থেকে এই তিন জন তারাই প্রথমে জাহান্নামের আগুন প্রজ্বলিত করা হবে মَنْ كَانَ হায়া الْحَيَاةَ الدُّنْيَا وَزِينَتَهَا نُوَفِّ نوف اليهم اعمالهم فيها وهم فيها لا يبخسون اولئك الذين ليس لهم في الاخره الا النار অর্থাৎ যে কেউ দুনিয়ার জীবন এবং এর সৌন্দর্য আশা করে আমি দুনিয়াতেই তাদের কর্মের পূর্ণ ফল দিয়ে দেই এবং সেখানে তাদেরকে কম প্রদান করা হবে না তাদের জন্য আখিরাতে জাহান্নাম ছাড়া আর কিছুই নেই আর তারা যা কিছু করছে তার কোনো মূল্য নেই